আমফানের পর বছর ঘুরতে না ঘুরতেই ইয়াসের তাণ্ডব। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত সুন্দরবন এলাকা নোনা জলে ভেসে গিয়েছে, বিঘের পর বিঘের চাষ জমি, ঘরবাড়ি সহ আরো কত কি। এলাকার মানুষদের সাহায্য করতে এগিয়ে এসেছেন সমাজের অনেক স্বেচ্ছাসেবী সংস্থা। এবার দুর্গতদের সাহায্যের জন্য হাত বাড়ালেন রাজ্যের এক ক্রীড়াবিদ। বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে মহিলাদের হাতে তারা তুলে দিলেন স্যানিটারি ন্যাপকিন। আমরা খুব সমস্যার ভিতরে ছিলাম, আমরা পেয়ে খুব আনন্দিত। এগুলো আমাদের ঘর বাড়িতে জল উঠে গেছে, রান্না বান্না হচ্ছে না ঠিক মতো, আমরা এই সময় খাবারগুলো পেয়ে খুব ভালো উপকার। শনিবার এলাকায় হাওড়ার বিধায়ক ও ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রাণ নিয়ে আসা হয়। প্রায় 300 জনের হাতে তুলে দেন তারা চাল ডাল, শুকনো খাবার সহ বাচ্চাদের খাবার। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ছাত্র যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে যশ বিধ্বস্ত হিঙ্গলগঞ্জ বিধানসভার ভান্ডারখালী এলাকার মানুষের পাশে আমরা এসে দাঁড়ালাম। আমরা তাদের কিছু শুকনো খাবার আমাদের সাধ্য মতো তাদেরকে প্রায় 300 জনের মতন মানুষকে আমরা তুলে দিলাম এবং আগামী দিনেও আমরা চেষ্টা করবো আরও একবার বা দুবার এসে তাদের পাশে দাঁড়াতে। এই যে প্রাকৃতিক বিপর্যয় যে ঘটেছে, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি সর্বতোভাবে চেষ্টা করছেন মানুষের পাশে থাকতে। আমরাও তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের পক্ষ থেকে তাদের পাশে আছি, যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকব। ইয়াসের দাপট ধীরে ধীরে কাটলেও বাঁধ নিয়ে চিন্তার ভাঁজ পড়ছে প্রশাসনের কপালে। ভরা কোটালে বাঁধ ভেঙে আবার জল ঢুকলে আর মাথা গোঁজার জায়গা থাকবে না সেখানে। সুদীপ্ত দাসের রিপোর্ট, আরোহী নিউজ, উত্তর চব্বিশ পরগনা।